নমস্কার বন্ধুরা এন এম এডুকেশনে স্বাগত আজ এগারোই ফেব্রুয়ারি আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স রয়েছে সেগুলো আলোচনা করব এবং এর সঙ্গে সঙ্গে আমরা জিকে কে আলোচনা করব। এবং বন্ধুরা আজকের ভিডিওটির পিডিএফ ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তো দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে সম্প্রতি কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ড কে পেলেন অপশানগুলো দেখো রাহুল চৌরী রামচরণ দাস মনোজ দাস তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশান সি মনোজ দাস তাহলে সম্প্রতি কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ডটি পেলেন মনোজ দাস তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার ইন্টার্নশিপ স্কিমটি চালু করলো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশান সি উত্তরপ্রদেশ তাহলে সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকার স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপ স্কিমটি চালু করলো এখানে আমরা উত্তরপ্রদেশ সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেব উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লক্ষণ লোকসভা সিট সংখ্যা হচ্ছে আশিটি রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে একত্রিশটি এবং বিধানসভা সিট সংখ্যা হচ্ছে চারশো তিনটি উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্য হচ্ছে কথক উত্তরপ্রদেশে দুধুয়া জাতীয় উদ্যান অবস্থিত এবং বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রয়েছেন আনন্দীবিন প্যাটেল তাহলে সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকার ইন্টার্নশিপ স্কিমটি চালু করল নেক্সট দেখো ওয়ার্ল্ড পালসেস ডে কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড পালসেস ডে এটি পালিত হয় দশই ফেব্রুয়ারি তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো সম্প্রতি হর্নবিল উৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে অপশানগুলো দেখো রাজস্থান ত্রিপুরা কেরালা তো এখানে দেখো সঠিক হবে অপশান বি ত্রিপুরা তলে সম্প্রতি ত্রিপুরাতে হনবিল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা ত্রিপুরা সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেব। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা লোকসভার সিট সংখ্যা হচ্ছে দুটি রাজ্যসভা সিট সংখ্যা হচ্ছে একটি এবং বিধানসভা সিট সংখ্যা হচ্ছে ষাটটি ত্রিপুরাতে বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব এবং রাজ্যপাল রয়েছেন রমেশ বায়াস তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে সম্প্রতি আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো এখানে দেখো সঠিক উত্তর অপশান বি বাংলাদেশ তাহলে সম্প্রতি বাংলাদেশ আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটি জয়লাভ করলো এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি অনুষ্ঠিত হয়েছে সাউথ আফ্রিকাতে এখানে তোমরা মনে রাখবে যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জশ্রী জয়সওয়াল তিনি হচ্ছেন ভারতের এবং সব থেকে বেশি উইকেট পেয়েছেন রবি বিষ্ণয় তিনিও হচ্ছেন ভারতের তিনি সতেরোটি উইকেট পেয়েছেন তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করবে থ্যাংক ইউ